নমস্কার বন্ধুরা, ডেলি ব্লগ চ্যানেলের তরফ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে, যা এসেছে ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। এখানে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। এটি একটি ব্যাংকিং সেক্টর। এখানে কী কী প্রসেস রয়েছে, কীভাবে আপনারা এই জবের জন্য আবেদন করবেন এবং কী করতে হবে, সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করবো এই ছোট্ট ভিডিওটির মধ্যে। আপনারা কাইন্ডলি স্কিপ করবেন না। তাহলে বন্ধুরা, দেখে নেব কী বলা হয়েছে এই নোটিফিকেশনে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের আপলোড করা সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, দেখে নেব কী বলা হয়েছে এই নোটিফিকেশনে। তাহলে বন্ধুরা, এখানে প্রথমে বলা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জিএম এসসি ইউবি অন কন্ট্রাক্ট বেসিস। আগরতলা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড উইল কন্ডাক্ট ওয়াক ইন ইন্টারভিউ অফ ওয়ান পোস্ট অফ জেনারেল ম্যানেজার অন কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার। দ্য ডিটেলস পার্টিকুলার অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, রিমুনারেশন, পারফর্মা অফ অ্যাপ্লিকেশন এক্সেট্রা ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট অফ ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন। দ্য লাস্ট ডেট অফ রিসিভিং এ ফাইল ইজ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন বাই 10/3/2020 অ্যান্ড টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউ উড বি 17/3/2020। এখানে বলা আছে আউটলা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড একজন জেনারেল ম্যানেজার নিয়োগ করার জন্য ইন্টারভিউ অর্গানাইজ করছে এক বছরের জন্য। এখানে আপনাদের ডিটেল পার্টিকলস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, এজ লিমিট এবং রিমুনারেশন এবং পারফর্মা অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সব কিছু আপনারা এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে আপনারা পেয়ে যাবেন। এবং দ্য লাস্ট ডেট অফ রিসিভিং ফিল্ড ইন অ্যাপ্লিকেশন বাই বলা আছে এখানে 10/3/2020 মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবং ইন্টারভিউ ডেট হচ্ছে 17/3/2020। তাহলে বন্ধুরা, এখানে কী কী পোস্ট রয়েছে তা আমরা দেখে নেব কী বলা আছে। এখানে বলা হয়েছে যে নোটিফিকেশন ফর সিলেকশন অফ জেনারেল ম্যানেজার আউটলা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ নাম্বার ওয়ান, যা আমরা আগেও দেখেছি। তারপর এখানে বলেছি কী কী পার্টিকুলার আমরা তা দেখে নেব। নাম্বার অফ পোস্ট রয়েছে এবং ক্রাইটেরিয়া কী রয়েছে। নাম্বার অফ পোস্ট হচ্ছে জেনারেল ম্যানেজার, নেম অফ পোস্ট, নাম্বার অফ পোস্ট আছে একটি, ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ এ ইকুইভ্যালেন্ট, স্কেল অফ পে অফ বলা হয়েছে এখানে মান্থলি কন্ট্রাকচুয়াল পে অফ 50,000, ওয়েদার সিলেকশন পোস্ট অর নন সিলেকশন পোস্ট এখানে বলা আছে সিলেকশন পোস্ট, এজ লিমিট বলা আছে 40 থেকে 62 বছর হতে হবে, 40 থেকে 62 বছরের মধ্যে হতে হবে, অন ডেট অফ নোটিফিকেশন, নোটিফিকেশন ডেট থেকে 40 থেকে 62 বছরের মধ্যে হতে হবে, আদার ফেসিলিটিস বলা আছে লিভ এবং টিএডিএ দেওয়া হবে, অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড এখানে বোর্ডের অ্যাপ্রুভেল আছে তা আপনারা পেয়ে যাবেন। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ কম্পিউটার নলেজ, গ্রাজুয়েট হতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার উপরে নলেজ থাকতে হবে। এবং 2 নম্বরে বলা আছে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন স্কেল 4 র্যাঙ্ক ইন দ্য SBI, এনি ন্যাশনাল ব্যাঙ্ক অর নাবার্ড, RRB অর এনি ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এখানে বলা হয়েছে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো সংস্থাতে, যেখানে মেনশন করা আছে সংস্থা, এই সংস্থাগুলোতে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। 10 ইয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট বলা আছে কন্ট্রাকচুয়াল পিরিয়ড ফর 1 ইয়ার, সাবজেক্ট টু রিভিউ অফ পারফরমেন্স আফটার 1 ইয়ার অ্যান্ড অ্যাপ্রুভাল বাই দ্য বোর্ড অফ ডাইরেক্টর্স অফ দ্য ব্যাঙ্ক, এক্সটেন্ডেড আপ টু 3 ইয়ার্স। এখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা হবে 1 বছরের, কিন্তু আপনার পারফরমেন্স এবং কাজের ভিত্তিতে আপনার বোর্ড অফ ডাইরেক্টর্স আপনার সময়সীমা বাড়াতে পারেন 3 বছরের অবধি। মেথড অফ রিক্রুটমেন্ট বলা আছে ইন্টারভিউ বাই সিলেকশন কমিটি, ইন্টারভিউ নেবেন সিলেকশন কমিটি থ্রু কনস্টিটিউট বাই দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের নিয়োগ করা কর্মীরাই আপনার ইন্টারভিউ নেবেন। এলিজিবিলিটি অফ সার্ভিস বলা আছে এবং কন্ডাক্ট রুলস, এলিজিবিলিটি অফ সার্ভিস বলা আছে অ্যাজ পার ডিসিশন অ্যান্ড অ্যাপ্রুভাল বাই দ্য বোর্ড অফ ডাইরেক্টর অফ দ্য ব্যাঙ্ক, বোর্ড অফ ডাইরেক্টররা যা অ্যাপ্রুভাল দেবেন তা অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেবিলিটি অফ সার্ভিস বলা আছে এখানে, বোর্ড অফ ডাইরেক্টররা যা অ্যাপ্রুভাল দেবেন তাই আপনাকে করতে হবে। তারপরে বলা আছে জেনারেল কন্ডিশন, দ্য অ্যাপ্লিকেশন শুড সাবমিটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অনলি, এখানে আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পেয়ে যাবেন, আপনার ওই অ্যাপ্লিকেশনই আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে। ক্যান্ডিডেটস ওয়ার্কিং ইন গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং অটোনোমাস অর্গানাইজ কোঅপারেটিভ শুড অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল অ্যালং উইথ রেকমেন্ডেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন শুড বি রিলিজ বিফোর দ্য ডেট অফ ইন্টারভিউ। যদি কেউ অন্য কোনো সরকারি সংস্থাতে বা প্রাইভেট সংস্থাতে কাজ করে থাকেন তাহলে ওনারা থ্রু প্রপার চ্যানেলই
অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনাদের ইন্টারভিউ ডেটের আগে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা পৌঁছাতে হবে। মানে ইন্টারভিউ ডেট বলা আছে, ইন্টারভিউ ডেটের আগে মানে 10/3/2000-এর মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা পৌঁছাতে হবে। তারপর বলা আছে, অ্যাপ্লিকেশন নট কমপ্লিং উইথ দ্য রেকগনাইজ প্রেসক্রাইব ফরম্যাট, কন্ডিশন অফ এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এমপ্লয়ার রেকমেন্ডেশন এক্সেট্রা উইল বি সামারিলি রিজেক্টেড। যেখানে অ্যাপ্লিকেশনে যা যা বলা আছে তা যদি ঠিকভাবে না ফিল আপ করা হয় তাহলে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, অ্যাপ্লিকেশন ফরম্যাটে লাগানো থাকতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রম ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। যা যা ইচ্ছুক আছেন তারা যে ফরম্যাটটা দেওয়া আছে ওদের ওয়েবসাইটে আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ওই ফরম্যাটটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে কোথায় আপনারা এই ফরম্যাটটি অ্যাপ্লিকেশনটি পাঠাবেন। তার লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিকোয়েস্টেড ডকুমেন্টস, টেস্টিমোনিয়ালস, ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ জেনারেল কন্ডিশন ক্যান বি ডাউনলোডেড ফ্রম ওয়েবসাইট। ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং লাস্ট ডেট কবে কী করতে হবে সব কিছু এখানে ডিটেলসে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু ফার্দার জানবার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক পেজ ডেইলি ব্লগে জয়েন করবেন, সেখানে আমরা সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।